কেউ নিজে কোনো কাজ করে তারপর সেটা যদি মানুষের কল্যাণে ব্যবহার হয় তো ওর থেকে আনন্দের তো আর কিছু থাকে না। আজকে দীর্ঘদিনের একটা দাবি ছিল কক্সবাজার রেল যোগাযোগ, আমাদের একটা পর্যটন কেন্দ্র, বিশ্বের সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকত যেটা বালুকাবেলা, যেটা পৃথিবীর অনেক দেশে নেই, অথচ এই পর্যটন শিল্পটাকে অত বেশি আমরা গড়ে তুলতে পারিনি। তো সেটাকে করতে হলে আমাদের যাতে পর্যটকরা ভালোভাবে আসতে পারি, সেই সাথে সাথে এই অঞ্চলে আমরা ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করারও চেষ্টা করছি। একসময় তো মহেশখালী একেবারে অবহেলিত ছিল, সেখানেও এখন আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ডিপ সি পোর্ট আমরা করে দিয়েছি, পাশাপাশি ওই অঞ্চলে আমরা অর্থনৈতিক অঞ্চলও গড়ে তুলছি। এছাড়াও বাংলাদেশটা যেন আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত হয়, ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে আমরা সংযুক্ত হব, সেটাও আমাদের লক্ষ্য। এই সব বিবেচনা করে আমরা এই রেল যোগাযোগটা করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। নিয়েছি তো বহু আগে থেকে, এটা ছিল কল্পনায়, তো করতে তো সময় লাগে, যেহেতু 2000 পর্যন্ত রেল সংযোগটা আছে, কাজে সেখান থেকে এই কক্সবাজার, এটা এখন রামু থেকে গুন্দুম পর্যন্ত যাবে, গুন্দুম থেকে পরবর্তীতে আমরা অন্যান্য আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সংযোগটা যাতে হয় সে ব্যবস্থাটাও আমরা করব। আর মাতার বাড়ি মানে মহেশখালী, সেখানে যেহেতু ডিপসি পোর্ট হচ্ছে এবং সেখানে আমাদের বিদ্যুৎ কেন্দ্র, আন্তর্জাতিক অঞ্চল, পণ্য পরিবহন, মানুষ পরিবহন এবং আমাদের পর্যটন, এই ক্ষেত্রে আমাদের এই রেল সংযোগটা বাংলাদেশের অর্থনীতিতে এবং জিডিপিতে অবদান রাখবে এবং উন্নত হবে, সেটা আমি বিশ্বাস করি। আরেকটি বিষয় আমরা দেখছি, গত দেড় দশকে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে কিন্তু বাংলাদেশ তাক লাগিয়ে দিয়েছে। আপনি অসাধ্য সাধন করছেন পদ্মা সেতু নির্মাণ করে, আপনার জন্য ঢাকাবাসী পেয়েছে আধুনিক গণপরিবহন ব্যবস্থা, মেট্রো রেল, বিশ্বমানের ঘাট টার্মিনাল আমরা পেয়েছি, কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আপনি উদ্বোধন করেছেন, আপনার হাত ধরে জাতি প্রবেশ করছে পারমাণবিক যুগে, এবং কক্সবাজারে এই যে ট্রেন লাইন আপনি উদ্বোধন করলেন, পাশাপাশি অসংখ্য এরকম মেগা প্রকল্প কিন্তু বাস্তবায়ন হওয়ার পথে, এবং কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে যার সুফল জনগণ পাচ্ছে। এই বাস্তবায়নের মধ্য দিয়ে সমৃদ্ধির দিকে জগ্রযাত্রা বাংলাদেশের, জগ্রযাত্রাতে কিন্তু বাংলাদেশ ধাবমান এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। নতুন প্রজন্মের জন্য আপনি কিছু বলবেন কিনা? অবশ্যই, নতুন প্রজন্মের জন্য ইতিমধ্যে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি, যার সব থেকে শুভফল নতুন প্রজন্ম পাচ্ছে, আর এই বিশেষে আমাদের সকলে এই সুযোগটা পাচ্ছে। আজকে ঘরে বসেও ফ্রিল্যান্সিং করে আমাদের ছেলেমেয়েরা কাজ করে আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারছে, নিজেরা কাজ শিখছে, বিদেশে যাচ্ছে, প্রযুক্তি আমাদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে। আগামীর জন্য আমরা ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত দিয়েছি 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে, কারণ এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। আর যা কিছু করছি সেটা তো আগামীর জন্যই, একটা কথা মনে রাখতে হবে যে এই যে উন্নয়নটা, দীর্ঘদিন তো আমাদের দেশে গণতন্ত্র ছিল না, কোনো গণতান্ত্রিক সরকারও ছিল না, প্রকৃতপক্ষে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, আওয়ামী লীগ একমাত্র সরকার যেটা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের স্বার্থ নিয়েই কিন্তু এই দলটি গঠিত হয়েছে, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল দেশের মানুষকে একটা উন্নত সমৃদ্ধ জীবন দেবে, এই উন্নত সমৃদ্ধ জীবন দেওয়াটাই তো আমার একমাত্র লক্ষ্য। আমার জীবনে তো আর কোনো কিছু চাওয়া পাওয়া রাখিনি, সবসময় একটাই চিন্তা ছিল যে বাংলাদেশটাকে কীভাবে গড়ে তুলব, বাংলাদেশের মানুষগুলির জীবন মান কীভাবে উন্নত হবে, যেটা আমার বাবা ছোটবেলার থেকে এই গল্প করতেন, শুনতে শুনতে আমরাও শিখেছি, কাজে সেইগুলি এখন একে একে বাস্তবায়ন করছি। হ্যাঁ, প্রযুক্তির বিকাশ ঘটছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উন্নয়নটা আমরা করে যাচ্ছি। ঠিকই, এখানে আর কোনো ম্যাজিকও না, কিছুও না, এটা হচ্ছে জনগণের প্রতি একটা কর্তব্যবোধ, জনগণের কল্যাণে কাজ করা, আর নিজের দেশকে আমি ভালোবাসি, আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি, আমরা চাই যে এই দেশটা এমনভাবে উন্নত হয়ে গড়ে উঠুক মানুষ যেন
দেখে যে হ্যাঁ বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে না, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভুলে গেছে, আর আমি মুজিব কন্যা হিসেবে সেই কাজটাই করার চেষ্টা করে যাচ্ছি। সুন্দরবন পঞ্চগড় কবে নাগাদ কালেক্টেড হবে? আপনি যা বলছেন তাই। ওখান থেকে যোগাযোগ আছে, ওখান থেকে বিশেষ করে কক্সবাজার পর্যন্ত কিন্তু এখন রেলের যোগাযোগটা হয়। আবার খুলনা থেকে মানে যে যোগাযোগটা, ইতিমধ্যে যেহেতু আমরা মংলা পর্যন্ত রেল লাইন নিয়ে গেছি, তো মংলা সুন্দরবনে পারে সুন্দরবন পর্যন্ত তো আমাদের যোগাযোগ হয়ে গেছে, আর সেটা কিন্তু ঢাকা থেকে, ঢাকা থেকে আমাদের পদ্মা সেতু হয়েই কিন্তু যশোরের সাথে আমি সংযোগ করে দেওয়া হয়েছে, এবং যশোর থেকে সোজা খুলনা, খুলনা থেকে মংলা, মানে বাগেরহাট হয়ে মংলা, এটা কিন্তু সংযোগ হয়েছে, এটা আমরা উদ্বোধন করে দিয়েছি। কাজে এই সংযোগটা তো আছেই। এখানে একটা কাজ আমি বলছি আমাদের রেলমন্ত্রীকে, যে আমাদের ট্যুরিজমের জন্য, কারণ মেল ট্রেন সব জায়গায় থেমে থেমে যাবে, শুধু ট্যুরিজমের জন্য অর্থাৎ পর্যটকদের জন্য অন্তত একটা করে রেল যদি থাকে, যেটা নির্দিষ্ট কয়েকটা স্টেশন, বড় বড় স্টেশন ধরবে, কিন্তু অল্প সময়ের মধ্যে এই কক্সবাজার পর্যন্ত পৌঁছায় যেতে পারবে, সেটা সারা বাংলাদেশের সাথে একটা যাতে নেটওয়ার্ক গড়ে ওঠে, সেই ব্যবস্থাটা আমাদের প্ল্যান আছে। এটা হবে পর্যটন রেল, এইভাবে আমাদের করার একটা ইচ্ছা আছে। সেখানে সেই রেলগুলিতেও যেমন রাতে ঘুমানোর ব্যবস্থা, তারপরে রেল স্টেশনগুলিতে তাদের মালপত্র রাখা বা যে এখানে রেখে ঘুরে বেড়াতে পারে, এই রেল স্টেশনে আমরা কিন্তু সেটা করে দিয়েছি, আমরা কিন্তু করে দিয়েছি সেইভাবে, যে এভাবে যেন যোগাযোগটা হয়। সাথে শুধু রেলে না, আমাদের আর একটা আমার চিন্তা আছে, ইতিমধ্যে কিছু আমরা শুরু করেছি, যেমন সৈয়দপুর থেকে কক্সবাজার যোগাযোগ, সিলেট থেকে কক্সবাজার যোগাযোগ, যশোর থেকে কক্সবাজার যোগাযোগ, রাজশাহী থেকে কক্সবাজার, এটা হচ্ছে যেমন এয়ারলাইন্স, সেটা এয়ারলাইন্সে এবং রেল, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ তো হয়ে গেছে। তো আগামী আমি ইতিমধ্যে রেলমন্ত্রীকে বলে দিয়েছি যে শুধুমাত্র পর্যটকদের জন্য আলাদাভাবে থাকবে, আর নামকরণের ক্ষেত্রে যে জায়গা থেকে মানে রেল লাইনের সেই জায়গাটা সুনির্দিষ্ট করে দেবে। কাজে এই যোগাযোগটা হয়ে গেলে পরেই তো পর্যটকদের জন্য সুবিধা, আর হচ্ছে পণ্য পরিবহন তাতেও সুবিধা হবে, এবং ডাক বিভাগের জন্য আলাদা কিন্তু আমরা বগি কিনে দিচ্ছি, সেখানে ডাকের জিনিসগুলো থাকবে, সেখানে চিলিং সিস্টেমটা থাকবে, মানে সেখানে একটা কুলিং সিস্টেম, যে জিনিসগুলি মানে পচনশীল সেগুলির জন্য ভালোভাবে থাকে, সেই ব্যবস্থা রেলেই থাকবে।